কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক? আজও হয়নি তার সিদ্ধান্ত। আজ আদালতে শুনানির কথা থাকলেও আপিল শুনানির দিন পিছিয়ে আগামী 5 জুন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। নিপুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রকুন উদ্দিন মাহমুদ। এর আগে গত 13 মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ, নিপুন আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ। সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে গত 3 মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুন আক্তার।